के बुलबुल। এভাবে আর কতক্ষণ পালাবে উড়ান? উনি ঠিক আমাদের ধরে ফেলবে। এই শহরটা কিন্তু এমন কিছু বড় শহর নয় উড়ান। কোথায় যাবে? কোথায় আশ্রয় নেবে? আমি ঠিক করে ফেলেছি কোথায় যাব। একমাত্র সেই পারে আমাদের আশ্রয় দিবে। চলো। হ্যালো, হ্যাঁ 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 স্যার বলুন। ওয়ারি উড়ান চ্যাটার্জি, উড়ান চ্যাটার্জি কোথায়? আমার কোনো দোষ নেই স্যার, মানে ছেলেটা হঠাৎ পেট ব্যথার নাটক করে হসপিটালে ভর্তি হয়ে গেল। তারপর মানে হসপিটাল থেকে যে পালিয়ে যাবে আমি সেটা কি করে জানবো স্যার। আমি ওকে খুঁজে বার করবই, আপনি চিন্তা করবেন না, আমি স্যার ওকে ধরতেই বেরিয়েছি। শাট আপ! আপনি অর্ধেক সত্যি কথা বলছেন, অর্ধেক সত্যি কথা বলছেন আপনি। আপনি আপনি ওর পিছনে দৌড়াচ্ছেন নাকি ওই মেয়েটার পিছনে দৌড়াচ্ছেন? শুনুন শুনুন, আমার কাছে সব খবর আছে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন, কি করছিলেন, সব খবর আছে। আপনি আইনের বাইরে গিয়ে একটা উকিলকে ঘুষ দিয়ে জান্নাত নামে একটা মেয়েকে জোর করে বিয়ে করার চেষ্টা করছিলেন। আর ওই উড়ান চ্যাটার্জি, উড়ান চ্যাটার্জি এখন ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে আর আপনি ওই উড়ান চ্যাটার্জির পিছন পিছন ধাওয়া করছেন। আম আই কারেক্ট? না স্যার, মানে হ্যাঁ স্যার, আপনি কি করে জানলেন স্যার? ভুলে যাবেন না, আমি একজন ডিআইজি, আমার খবরের সোর্সটা চারিদিকে ছড়ানো। উড়ান চ্যাটার্জিকে এক করে খুঁজে বার করুন, ওর যেন কোনো ক্ষতি না হয়। আর ওর যদি এতটুকু ক্ষতি হয় তাহলে আপনার যে আমি কি অবস্থা করব আপনি ভাবতেও পারছেন না। আপনার চাকরি তো যাবেই, উল্টে আপনাকে আমি লকাবে মরার ব্যবস্থা করব। যান যান, তাড়াতাড়ি ওকে খুঁজে বার করুন। এতদিন উড়ান চ্যাটার্জির বাপ আমাকে ডিআইজি দেখাতো, এখন উড়ান চ্যাটার্জি দেখাচ্ছে। এত বড় সাহস! সারা উড়ান তোকে একবার আমি হাতের মুঠোয় পাই, তারপর তোর চিনা যদি না হারাম করে দিয়েছি। আমার যাহাই হোক, তোকে আমি সালা জাহান্নামে পাঠিয়ে তারপর ছাড়ব। ভাই আমার নাম বিক্রম। সব বলছি ভালো মা, তার আগে জান্নাতকে এই বাড়িতে থাকতে দেবে বলো? পালিয়ে এসেছি।
এটা ওই মেয়েটা না যে আমাদের বাড়িতে আগে ফুলবালি সেজে এসেছিল? উড়ানের দেখছি মানে গুণের কোনো অভাব নেই। এবারে এসছে হোম থেকে পালিয়ে, বুঝতে পারছো বাড়িতে এরপরে ড্রামাটা কি হবে? পুলিশ আসবে বাড়িতে, পরে পুলিশ আসবে, আর এই যে আমাদের যেইটুকু মান সম্মান বেঁচে আছে সেটাও এবারে যাবে। উড়ান, দ্যাটস এনাফ। তুই কি আরম্ভ করেছিসটা কি? এমনিতেই তোর জন্য আমাদের বাড়ির যথেষ্ট সম্মান গেছে, আর এখন এইসব মেয়েকে টেনে নিয়ে এসে আবার মেয়ে পালানো কেস? তুই কি নতুন করে অশান্তি তৈরি করার চেষ্টা করছিস? উড়ান, তোর জন্য যদি এই বাড়িতে পুলিশ আসে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই পালা, তুই যার নামে যা, তুই যেখানে ইচ্ছে যা, আমাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু এই বাড়িতে আর কোনো রকম নোংরামি চলবে না। মা, তুমি উড়ানকে বলো এক্ষুনি ও যেন এই বাড়ি থেকে চলে যায়। ভালো মা, আমি চলে যাব। তার আগে জান্নাতকে তুমি এখানে থাকতে দাও, ওর সামনে পরীক্ষা, নাহলে ওর পরীক্ষাটাও বন্ধ করে দেবে। আর তোর পড়াশোনা, সেটার কি হবে উড়ান? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই ওই মেয়েটার জন্য এত বড় বিপদ ডেকে আনলি, কে হয় ও তোর? ভালো মা, ও আমার বন্ধু। কি বললে, বন্ধু? বাবা শুনছেন, আপনার এই আদরের ছেলের বন্ধু হয়েছে এখন এই ফুলওয়ালি মেয়েটি। আর এমনই বন্ধু যে তাকে তুমি বিয়ের আসর থেকে তুলে আনতে পারো, তাই না? সত্যি বলছি, এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যে কত রঙ দেখবো বলার নেই কিছু। অমন করে কেন বলছো দিদি? গরিব বড় লোকের কি বন্ধুত্ব হতে পারে না? আর উড়ান তো মেয়েটাকে বাঁচাতে। মেয়েটা উড়ানকে বাঁচাতে চেয়ে এখানে এসেছিল, আর আজ উড়ান ওকে বাঁচাতে চেয়ে এখানে এসেছে। সত্যি কি ওরা দুজনে দুজনের এত বড় বন্ধু হয়ে গেছে? উড়ান, ওর কি হবে না হবে সেটা ওর বাবা মাকে বুঝতে দে, তুই এর মধ্যে জড়িয়ে পড়িস না। উড়ান, উড়ান ওদের দরকার পড়লে ওরা পুলিশে কমপ্লেন করবে। ভালো মা, ওই লোকটার বাবা মাকে ভয় দেখিয়েছে, তুমি তো জানো গরিবদের কথা পুলিশ শোনে না। তুমি প্লিজ ওকে এখানে থাকতে দাও, নাহলে ও কোথায় যাবে? ওর কোথাও যাওয়ার জায়গা নেই। বৌদি, ও বৌদি, তোমার তো এত বড় একটা বাড়ি, তাও না গো মেয়েটাকে একটু আশ্রয়। বিশেষ করে উড়ান যখন বলছে যে মেয়েটার এখন এত বড় বিপদ, তখন সংসারটা আমার স্মৃতি, এখানে কি হবে না হবে আমাকে ভাবতে দাও। আর তাছাড়া তুমি নিজেই তো এখানে আশ্রিতা, অন্যের ব্যাপারে নাই বা ভাবলে। উড়ান, ওকে এখানে থাকতে দেওয়া তো দূরের কথা, ওকে আমি বাড়িতেও ঢুকতে দেব না। ভালো মা, জান্নাত খুব ভালো মেয়ে, তুমি তোমার এত আবদার রেখেছ এটা শুনতে পারছো না? প্লিজ ওকে এখানে একবার থাকতে দাও না।
উড়ান, আমি আমি তো সব আবদার রেখেছি এতদিন, তোকে সব বিষয় প্রশ্রয় দিয়েছি, কিন্তু না উড়ান, আমি তোর এই অন্যায় আবদার রাখতে পারবো না। তুই বুঝতে পারছিস না যে তুই কত বড় অন্যায় কাজ করেছিস। ওই মেয়েটাকে ওই হোম থেকে নিয়ে এসে তুই কত বড় অন্যায় করেছিস তুই জানিস? তুই জানিস তোর জন্য কত শাস্তি অপেক্ষা করছে? আমার শাস্তি হয় হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি জান্নাতকে প্লিজ বাঁচাও। তোর তো শাস্তি হবেই উড়ান, কিন্তু হাজার চেষ্টা করেও এই মেয়েটাকে তুই বাঁচাতে পারবি না। তুমি তো বলো তুমি নাকি উড়ানের বন্ধু, নিজের স্বার্থে উড়ানকে এত বড় বিপদের মুখে ঠেলে দিলে কি করে, পারলে কি করে? তুমি নিজে জানো না হোম থেকে পালানোর শাস্তি কি? দেখুন, আমি নিজে থেকে আসিনি, আর আমি কোনোদিনই চাই না ওর কোনো ক্ষতি হোক। তোমার মা তো ঠিক কথা বলেছে উড়ান, তুমি আমার জন্য ভাবাটা বন্ধ করে এবার নিজের কথা ভাব। তুমি আমার কথা ভেবে শুধু শুধু নিজের বিপদটা বাড়াচ্ছ। তুমি তোমার মায়ের কথা শোনো উড়ান, তুমি আবার হোমে ফিরে যাও। ওই বিক্রম স্যার যদি সত্যি সত্যি তোমার পড়াশোনা বন্ধ করে দেয়, যদি সত্যি সত্যি তোমাকে পরীক্ষায় বসতে না দেয়, না না এটা আমি কোনোদিনই মন থেকে মেনে নিতে পারবো না উড়ান, কোনোদিনই মন থেকে মেনে নিতে পারবো না। তুমি তোমার মায়ের কথা শুনে হোমে ফিরে যাও, আমি চলে যাচ্ছি। দাঁড়াও জান্নাত, তুমি কোথায় যাবে জান্নাত? তুমি যদি চলে যাও ওই শয়তানটা আবার তোমার জীবন নষ্ট করে দেবে। প্লিজ উড়ান, তুমি এরকম করো না, আন্টির কথাটা একবার শোনো, তুমি হোমে ফিরে যাও উড়ান। আঙ্কেল, আপনি ওকে একটু বোঝান, ও যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, সেটা আপনি একটু দেখবেন। ওর যেন কোনো অসুবিধা না হয়। আমি জানি বিক্রম স্যারকে আমি বিয়ে করতে রাজি হয়ে গেলে বিক্রম স্যার আর ওর কোনো ক্ষতি করবেন না। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না আন্টি, আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। দাঁড়াও জান্নাত, তুমি একা নয়, আমিও তোমার সাথে যাব। দাঁড়াও দাঁড়াও, আমার পারমিশন ছাড়া এই বাড়ি ছেড়ে কেউ যাবে না। কি ব্যাপার স্বরূপ? এর আগে তো ছেলেদের অন্যায় আবদারকে তুমি প্রশ্রয় দিয়েছো, আজকে দিচ্ছ না কেন? আমি তো চাইছি তুমি দাও। কারণটা হয়তো তুমি ভুলে গেছো। কি কারণ? এটা পুলিশ কেস জানি, কিন্তু কোনো অন্যায় করছে না, তাই সাপোর্ট করছি আমি। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
উড়ান হোম থেকে পালিয়ে এসেছে, তার উপর এই মেয়েকে নিয়ে পালানো কেস। বাবা এবার কিন্তু পুলিশ আমাদেরকে নিয়ে টানাটানি করবে। কি চাইছো বলো তো? পুলিশ আমাদের হাতে হাত করা পড়া তো। আচ্ছা ও যা করছে করুক না, বাড়ির বাইরে গিয়ে করুক না, এই সমস্ত নোংরামো কেন বাড়িতে ঢোকাচ্ছো বলো তো বাবা? হ্যাঁ এমনিতে মিডিয়ায় ওকে নিয়ে কথা হবে, আমাদের বদনাম হবে, আমাদের এই বাড়িটার বদনাম হবে বাবা। কেন বুঝতে পারছো না? আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না, আমাদের ক্ষতি হয়ে যাবে। বলছি তোমাদের কোনো ক্ষতি হবে না, কারণ বিক্রমজিৎ যেটা করছে সেটা আরো অনেক বড় অপরাধ। ও ওর অনিচ্ছায় ওকে বিয়ে করতে চাইছে, এবং ওর বয়স মানে জান্নাতের বয়স 18-র কম, এই তথ্যটা ও গোপন করে বিয়ের ব্যবস্থা করেছে। তুমি কি করে জানলে সব কথা? শঙ্কর বলেছে। ডিআইজি খানিকক্ষণ আগে ফোন করে বলেছে, উড়ান হোম থেকে পালিয়ে অন্যায় করেছে ঠিকই, কিন্তু ও পালিয়েছে অন্য একজনকে বাঁচা। কোর্ট তো জান্নাতেরও সাক্ষী নেবে, বিক্রম উড়ানের কোনো ক্ষতি করতে পারবে না, আর পুলিশ তোমাদের কিছু ক্ষতি করতে পারবে না। তাই এই সংসারে এই মেয়েটাকে একটু আশ্রয় দাও তো। না তুমি বুঝতে পারছো না, ওই মেয়েটা এই বাড়িতে থাকলে এখানে আবার পুলিশ আসবে। শরৎ জান্নাতের জন্য এই বাড়িতে পুলিশ আসবে না, তার কারণ হোম থেকে ওর ছুটি হয়ে গেছে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি এটা মেনে নাও, একটু আশ্রয় দাও ওকে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। মানে এই রাস্তার মেয়েটাও এখন আমাদের সঙ্গে থাকবে এই বাড়িতে? আমি কিন্তু বলে দিচ্ছি এটা আমি হতে দেবো না, কোনো কথা বলবে না তুমি। এমনিতে এই বাড়িটা হয়েছে একটা পাঁচ ভূতের আশ্রয়, তারপরে আবার ইনি এসে জুটেছেন। এই সব হবে না এই বাড়িতে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হবে না, দাঁড়িয়ে আছো কেন? যাও না গিয়ে পুলিশকে ফোন করো। যাও, ও এই বাড়িতে থাকবে না। কারণটা কি? একটা মেয়ের বিপদে তার পাশে তুমি থাকতে চাইছো না কেন? তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধে একটা নয়, অনেক। তুমি বোধহয় ভুলে গেছো ওর ধর্ম আলাদা। সরোজ, ধর্ম সংস্কার এগুলো নিয়ে কতদিন পড়ে থাকবে? তুমি তো পড়াশোনা শিখেছো, তোমার রক্ত আর ওর রক্তের মধ্যে তফাৎটা কোথায়? একটা একটা জিনিস বুঝতে পারছো না, কোনো ধর্ম কিন্তু বলেনি যে মানুষকে ঘৃণা করো, কোনো ধর্ম বলেনি যে একটা অসহায় মানুষকে তুমি ফিরিয়ে দাও। আজকে সমস্ত ধর্মের উপরে উঠে উড়ান যে কাজটা করেছে তার জন্য আমি গর্বিত। আমি ওকে সাপোর্ট করছি। তুমি তোমার কথা বলে নিয়েছ, আমার কথাটাও শুনে নাও। ওই মেয়েকে এই বাড়িতে আমি থাকতে দেব না। সরোজ, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে বাড়িটা কিন্তু আমার। এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সে ব্যাপারে শেষ কথা কিন্তু বলবো আমি। Really proud of you. ভুল করছো, আমার কথা না শুনে তুমি খুব ভুল করছো। না সরোজ, তোমার কথা শুনে এতদিন আমি ভুল করছিলাম, আজ বোধহয় প্রথম ঠিক ডিসিশনটা নিচ্ছি। মালিনী। হ্যাঁ বাবা। জান্নাতকে নিয়ে ভেতরে যাও।
দাঁড়ান। আপনি জানেন আপনার ছেলের জন্য আপনাকেও লকআপে পুরো দিতে পারি। আপনি তো নিজে একজন অপরাধী, নিজে অপরাধী হয়ে অন্যের অপরাধের বিচার করছেন। একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে করার শাস্তি আপনি জানেন? জানেন নিশ্চয়ই। আজকে জান্নাত যদি আপনার নামে কমপ্লেন করে আর আমি যদি ডিআইজি কে রিপোর্টটা করি, আপনার চাকরিটা বাঁচবে তো? ছেলে ফোন থেকে পালিয়েছি, জানেন তো এটা মস্ত বড় অপরাধ। এবার কোন ডিআইজি ওকে বাঁচায় আমি দেখব। আপনি কি চাইছেন ডক্টর চ্যাটার্জি? হ্যাঁ, আপনার আপনার ছেলের ভালো চাইছেন না এই ফালতু মেয়েটার? এই মেয়েটার জন্য আপনি আপনার ছেলের জীবনের বিপদ ডেকে আনছে। আরে আমি তো আপনার চোখের সামনে দিয়ে আইনকে গাছকলা দেখিয়ে ছেলেটাকে নিয়ে চলে যাও। কিছু করতে পারবেন? হ্যাঁ করুন দেখি। ভালো চান তো ভালোই ভালো জান্নাতকে আমার হাতে তুলে দেবে। না, জান্নাত এখান থেকে কোথাও যাবে না। যা দোষ করেছি আমি করেছি, শাস্তি দিলে আমায় দিন। হিরোগিরি দেখাচ্ছিস না, হিরোগিরি? চল চল, দাদাগিরি কাকে বলে আমি দেখাচ্ছি। শুনছো তুমি, শুনছো তুমি অফিসারের কথা? ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার জন্য তোমার সামনে দাঁড়িয়ে তোমার ছেলেকে সে শাসাচ্ছে, তুমি তাও চুপ করে থাকবে? কে তোমার কাছে কাছের ওই মেয়েটা? তুমি উড়ান বলো। ভালোবাসো না ছেলেকে? ভালোবাসো না? পারো না কিছু করতে? করবো করবো তো বটে, তুই যা নিশ্চিন্তে যা, তোর গায়ে আমি আঁচলা দিতে পারি। তুই জানবি তোর বাবা তোর সঙ্গে রয়েছে। তোর বন্ধুকে আমি প্রাণ দিয়ে আগলে রাখবো।